পুলিশ প্রশাসনের সহযোগিতায় দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিল নদিয়ার নবদ্বীপ ব্লক প্রশাসন। জানা যায়, রবিবার রাতে নদিয়ার নবদ্বীপ থানার বাবলাড়ি গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর গ্রামে কলেজ পড়ুয়া এক নাবালকের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর এলাকার বাসিন্দা দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। দীর্ঘদিন উভয়ের মধ্যে প্রণয় চলার পর এই দিন রাতে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে সুভাষনগর গ্রামে বিবাহ অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছিল ওই দুই প্রেমিক নাবালক নাবালিকার। ঘটনাটি জানতে পেরে রাতেই তড়িঘড়ি সুভাষনগরে পৌঁছায় নবদ্বীপ ব্লক আধিকারিক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা। প্রথম দিকে বিয়ের বিষয়টি অস্বীকার করলেও উপস্থিত ব্লক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে পরবর্তী সময় ওই দুই নাবালক নাবালিকা পড়ুয়াদের বিয়ের অনুষ্ঠানের বিষয়টি কার্যত স্বীকার করে নেয় উভয় পরিবারের সদস্যরা। এরপর ওই দুই নাবালক নাবালিকার প্রকৃত বয়স না হওয়া পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না বলে তাদের অভিভাবকদের দিয়ে লিখিত আকারে মুচলেকা লিখে নিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রশাসনিক আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত বাবলাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ ও সরকারি আধিকারিকদের হস্তক্ষেপে ও সরকারি নিয়ম অনুযায়ী ওই দুই নাবালক নাবালিকার বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না বলেও সম্পূর্ণ বিষয়টি মেনে নেন উভয় পরিবারের সদস্যরা। হ্যাঁ, বাবলাড়ি সুভাষনগর গ্রাম, এটা ছেলেটির নাম হচ্ছে কমল রায় প্রধান, কমল রায় কর্মকার, আর মেয়েটি হচ্ছে সোনালী সিংহ। মেয়েটির বাড়ি নবদ্বীপ মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর ওয়ার্ডে পালবাজার, আর ছেলেটি তো ওই সুভাষনগরে আছি আমরা। ছেলেটি ভালো স্পোর্টসম্যান, ভালো উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু বয়সটা ওর 18 বছর 2 মাস। মেয়েটির বয়স 16 বছর প্লাস, এবং আমরা দুটি ফ্যামিলির লোকই আমার পাশে আছে দেখতে পাচ্ছেন। দুজনকেই বুঝিয়েই বললাম যে এদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে আগামী দিনে, এবং এদের এই মুহূর্তে যেহেতু বয়সটা খুবই কম, এরা যদি সংসারের আবর্তে আবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এরা আগামী দিনে সুখকর হবে না। সেই জন্য আমরা দুটো ফ্যামিলিকেই, নবদ্বীপ থানা প্রশাসনের লোক এবং আমরা ব্লক প্রশাসনের লোক, এবং আমাদের সাথে উপস্থিত আছেন বাবলাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব কমল দেবনাথ মহাশয়, আমাদের সকলের প্রচেষ্টাতেই দুটো পরিবারকে বুঝিয়ে মেয়েটিকে, সোনালীকে, ওর বাবার হাতে তুলে দিলাম। এবং ছেলেটি তো বাড়িতেই থাকবে, এবং ছেলেটির বাবার সাথেও কথা হলো এবং ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাবে। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেয়েটি যাতে আগামী দিনে কন্যাশ্রী রূপশ্রী এবং পড়াশোনার সমস্ত রকম যাবতীয় সহযোগিতা আমরা করব, এবং ছেলেটি ভালো স্পোর্টসম্যান, সেক্ষেত্রে প্রধান সাহেবও বললেন না ছেলেটির আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেরকম চেষ্টা করবেন। এবং আমাদের পক্ষ থেকেও আমরা কথা দিয়েছি যে ওরা যাতে আগামী দিনে ভালো জায়গায় যায়, সর্বতোভাবে পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসন আমরা সহযোগিতা করব। আমাদের হেলথের যে স্টাফ, অর্থাৎ আশাকর্মী যিনি আছেন আমার এই বুথেরই আশাকর্মী, প্রথমত এই বিষয়টা খোঁজ পেয়েছেন, পাওয়ার সঙ্গে সঙ্গে উনি বিডিও অফিসকে নক করেন। সেই হিসাবে প্রশাসনিক তরফ থেকে, বিডিও থেকে, এবং আমাদের থানার যিনি এসএন আধিকারিক এই বিষয়টা নিয়ে তড়িঘড়ি ব্যাপারটা দেখেন, এবং বিষয়টা নিয়ে যা দেখা গেল, অ্যাকচুয়াল ছেলের যে মেয়ের যা বয়স এই মুহূর্তে, তাতে করে আগামী ভবিষ্যতের ক্ষেত্রে এদের একটা চরমতম সমস্যা, পারিবারিক সমস্যা থেকে তাদের বর্তমান যে ম্যাচুরিটি হয়নি, এই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণভাবে এই ক্ষেত্রে স্টেপ নিচ্ছে যে এই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন এর প্রতি সম্পূর্ণভাবে যেন কোনো রকম কর্তব্য গাফিলতি না হয় প্রশাসনিকভাবে, সেই জায়গাটা ওনারা যেমন চেষ্টা করছে, এই ক্ষেত্রে তাদের আগামী উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে এটা কোনো মতেই সম্ভব নয় তাদের যে বয়স। এই ক্ষেত্রে আমাদের এখানকার উভয় পরিবারকে ব্যাপারটা বোঝানো হয়েছে বিডিওর তরফ থেকে, বিডিও অফিসে আমাদের স্বপনবাবু এসেছিলেন, টোটাল বিষয়টা বলবার পরে ওনারা বিষয়টা বুঝে নিয়েছেন, বুঝে উভয় পরিবারই সেটা মান্যতা দিয়ে, এবং তারা লিখিতভাবে বললেন তাদের সঠিক যখন বয়স হবে তখনই তাদের বিবাহ আবদ্ধ করবে। এটাই আমার তরফ থেকে খুবই ভালো, কারণ হচ্ছে আমরা
প্রশাসনিক তরফ থেকে যেটা একদম বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে কাজটা করলেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এলাকার মানুষের এই ব্যাপারটা নিয়ে খুব ভালো দৃষ্টিতে দেখছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।